আসসালামু আলাইকুম দোস্ত। ইসলামে কোরবানির ইতিহাস বেশ প্রাচীন। আল কুরআনে হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায়। কাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেছিলেন। সৃষ্টির প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম এবং সৃষ্টির দ্বিতীয় মানুষ হাওয়া আলাইহিসসালাম। আদম এবং হাওয়ার ঘরে তখন জোড়ায় জোড়ায় সন্তান ভূমিষ্ঠ হতো। এক গর্ভের ছেলেমেয়েদের সাথে অন্য গর্ভের ছেলেমেয়েদের বিবাহ দেয়া হতো। হাবিলের সাথে যে মেয়েটির জন্ম হয়েছিল সে ছিল খুবই সুন্দরী, আর কাবিলের সাথে যে মেয়েটির জন্ম হয়েছিল সে ছিল অনেক কালো। অতঃপর যখন তাদের বিবাহের ব্যবস্থা করা হলো, হাবিল এ বিবাহ অস্বীকার করলেন, কারণ হাবিল চেয়েছিলেন তার সাথে জন্ম নেয়া সুন্দরী মেয়েটিকে বিবাহ করতে। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম তা মেনে নিলেন না। তিনি বললেন, আমি আল্লাহর আইন অমান্য করতে পারি না। এ নিয়ে যখন দ্বন্দ্ব চলছিল তখন হযরত আদম আলাইহিসসালামের কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে তাদের দুজনকে কোরবানি করতে বলো, যার কোরবানি কবুল হবে তার সাথেই সুন্দরী মেয়েটিকে বিবাহ দেয়া হবে। তখন কার কোরবানি কবুল হয়েছে তা বোঝার জন্য আল্লাহ বললেন, যার কোরবানি কবুল হবে তার কোরবানির উপর আসমান থেকে অগ্নি স্ফুলিঙ্গ বর্ষিত হবে। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম তাদের দুজনকে কোরবানি করার নির্দেশ দেন। কাবিল পশুপালন করতেন তাই তিনি একটি পশু কোরবানি করলেন, আর হাবিল ফসল বুনতেন তাই তিনি কিছু ফসল দিলেন। এখানে উল্লেখ্য, ইবনে কাসির বর্ণনা করেছেন যে কাবিল একটি ভেড়া এবং তার ভাই হাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। আসমান থেকে কাবিলের পশুর উপর অগ্নিস্ফুলিঙ্গ বর্ষিত হল। এতে হাবিল অনেক রাগান্বিত হন এবং এক পর্যায়ে কাবিলকে হত্যা করেন। হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম খুনি। যাই হোক, কাবিলের কুরবানি হচ্ছে পৃথিবীর প্রথম কুরবানি। এরপর বিভিন্ন নবী রাসুলগণ আল্লাহর নৈকট্য লাভের জন্য বিভিন্নভাবে কোরবানি করেছেন, তবে কঠিনভাবে কোরবানির নির্দেশ আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দিয়ে বলেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি আল্লাহর নামে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদেশ পেয়ে 10টি উট কোরবানি করেন। পুনরায় তিনি একই স্বপ্ন দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপর 100টি উট কোরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি প্রিয় পুত্রকে কোরবানির জন্য আরাফাত ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এখানে উল্লেখ্য, মহান আল্লাহ তাআলা নবী রাসূলদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। তোমাদের রয়েছে নমরুদ দ্বারা আগুনে নিক্ষেপ, 86 বছর বয়সে জন্ম নেওয়া শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম ও বিবি হাজেরাকে দূরবাসে রেখে আসার নির্দেশ। 86 বছর বয়স পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমাকে একটি নেককার সন্তান দান করো। তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর তখন হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। এখানে উল্লেখ্য যে মহান আল্লাহ তাআলা হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। অপরদিকে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে হাজার হাজার বছর পরে একমাত্র আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরও একটি কঠিন পরীক্ষা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির নির্দেশ। তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়েছিল 9 বছর। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারাকে বললেন, আমি আল্লাহর নির্দেশে ইসমাইলকে নিতে এসেছি। বিবি হাজারা বললেন, যদি আল্লাহর নির্দেশ থাকে তাহলে নিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে প্রিয় পুত্র ইসমাইল, আমার উপর মহান আল্লাহর নির্দেশ আসছে তোমাকে কোরবানি করার জন্য, এতে তোমার মতামত কী? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে মহামান্য পিতা, আপনার উপর যদি মহান আল্লাহর নির্দেশ থাকে আমাকে কোরবানি করার জন্য, তাহলে নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আপনার কাজ সমাধান করুন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরাফাত পর্বতের উপর ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, ইসমাইলকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমার তাকওয়া পরীক্ষা করা। তুমি তোমার অনুসারীদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে বলো,
সেই থেকে কোরবানি শুরু। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।